ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। দিয়েছে, উনি দিল 10 টাকা। Must have made.
हेलो। हैप्पी बर्थडे भाई। थैंक यू। এটা বলার জন্য আমাকে এত রাত্রিরে ঘুম ভাঙালি? আরে কি নিবি বল, বার্থডে গিফট যা দিবি। সিরিয়াস বললাম, আমরা কিন্তু সত্যি কনফিউজড। আরে কিছু তো বল, যা চাইবো দিবি। আরে বলেই তো দেখ। তোদের সবার ইনিশিয়েটিভ মানে? কাল সকালে সবাইকে ডাক, 10টায়। কোথায়? গঙ্গার ঘাটে। কিরে খাওয়াবি নাকি? দেখা যাক। গুড নাইট। গুড নাইট। শোন শোন শোন, মেনুটা কিন্তু আমি চয়েস করবো। রাখছি। ভিক্ষা না করে কি উপায় ক? বাবাটা তো 6 মাস হলো জেলে, আর বাড়িতে থাকলেও তো তেমন কিছু খেতে দেয় না, মাল খেয়ে এসে মারে। আমি না হয় মার খেয়েই পেট ভরাবো। মেয়েগুলো মেয়েগুলো কি করবে বলতো? আগামী 1 তারিখ থেকে স্টেশন সংলগ্ন যে বাচ্চাগুলো আছে ওদের পড়াশোনা, জামা কাপড় এর সব দায়িত্ব আমরা নেব। তোরা যদি রাজি থাকিস তাহলে এটা হবে আমার সেরা বার্থডে গিফট। আমি রাজি। আমিও। তাহলে বই খাতা পেন্সিলের দায়িত্বটা কিন্তু আমার। আমার পরিচিত এক দাদা আছে, সে যে এ ব্যাপারে হেল্প করতে পারে। দাঁড়াও আমি বড় একটা ফোন করি। কিন্তু শুরুটা করব কোথায়? আচ্ছা অরুণদা, কোথায় শুরু করা যায় বলতো? একটু ভাবতে দে। আচ্ছা কাজটা যদি আমরা কোনো পাবলিক প্লেসে করি, মানে ধর এরকম কোনো ঘাট, মন্দির বা মাঠে, কাজটা যদি প্ল্যাটফর্মে করা যায়। হ্যাঁ ঠিক বলেছ, তবে বেশ হবে প্ল্যাটফর্মে শুরু করা যাক। আমি তাহলে প্ল্যাটফর্মের পাশের বস্তিগুলো ঘুরে আসব, যদি কোনো বাচ্চা পাই তাহলে ভালোই হবে। পড়া পড়াশোনা? না না বাবু, তোমরা এখন বলছো পড়াবে, পরে যদি নিয়ে গিয়ে পাচার টাচার করে ঘুম করে দাও, তাছাড়া পড়াশোনা করলে খাবে কি? কি বলছি? অত ভেবো না, বাচ্চাগুলোর দায়িত্ব আমাদের, খাওয়া দাওয়া আমরাই দেব, পড়াশোনা আমরাই করাবো, অসুবিধা কিসের? খাওয়া দাওয়া দিবে, নিয়ে যাও তবে, কিন্তু ওদের মাতাল বাপটা গো জেল থেকে ছাড়া পেয়ে যদি হুজ্জুত করে। দেখ ফুল, ওসব বড় লোক ব্যাটাদের সব, ওদের পাতে পা দিস না। আরে শোনো, ওরা যদি পড়তে যায় তাহলে ফুলের সংসারে টাকা জোগান দেবে কে শুনি? সে তোমাকে ভাবতে হবে না, এটা রাখো, কিছু কিনে দিও বাচ্চাগুলোকে। এত টাকা? আর হ্যাঁ, কাল থেকে যেন বাচ্চাগুলোকে ভিক্ষা করতে না দেখি। ভগবান তোমাদের মঙ্গল করুক গো বাবু। ইয়েস, তাহলে প্ল্যাটফর্ম পাঠশালা। Yeah.
লেখো সবাই, পচা লেখো। এই দেখো ক খ লিখেছি। এটা ক খ নয় বাবু, এটা ক, এটা খ। হাত দিয়ে পড়ো। ক ক খ খ। আমার আকাশে কাবে, আমার আঁকা করতে খুব ভালো লাগে। দে আমি আঁকাবো তোকে। দিদিমণি, আমি নিজের নাম লিখবো। অয় অজগর আসছে তেরে, আই আমটি খাবো পেরে। সত্যি ভাই, তুমি আর শুভ না থাকলে এই কাজটা কোনো মতে সম্ভব হতো না। শুভর ভাবনা আর তোমার লিগাল ইনিশিয়েটিভ, কেয়া বাত। আরে না না, সেটা না, আমি না থাকলে অন্য কেউ করতো। আর যে কোনো ভালো কাজে আই এম অলওয়েজ রেডি টু হেল্প। আর সত্যি বলতে কি, রেল কর্তৃপক্ষ আর আরপিএফ সাহায্য না করলে এই ব্যাপারটা সম্ভবই হতো না। আমার খিদে পেয়েছে। আমাদেরও খিদে পেয়েছে। ওই দেখ, দাদারা তোদের জন্য টিফিন নিয়ে আসছে। লেখো। তুই লিখছিস না কেন, লেখ। পুষ্পা, গল্প করিস না। হ্যালো দাদা, খবর কিন্তু পাক্কা। প্রথমে ওয়ার্নিং, তারপর ওয়ার্মিং, চলে আয়। এই যে দিদিমণিরা, এসব দোকান পোকান কালকে থেকে বন্ধ করতে হবে। এসব সমাজসেবা টমাজসেবা এই এলাকায় চলবে না। এই এলাকায় সমাজসেবা শুধু আমাদের দাদাই করে। আর হ্যাঁ, বেশি সিয়ানাগিরি না করে না, মনে মনে কেটে পড়ো। ইলেকশনের পর এসব ভালো কাজ আমার দাদাই করবে। এবার কিরে, টিকিট আর মেজরিটি দুটোই কিন্তু পক্কা। হ্যাঁ, কিন্তু আমাদের পারমিশন আছে। আছে নয়, ছিল। নেক্সট টাইম যদি দেখি না, গুছিয়ে বানিয়ে যাব। কেন ভাই এত কপচাচ্ছিস? নিজেদের তো ভবিষ্যৎ আছে। ওরা তো ভিক্ষা করেই খাবে। ওদের মা বাবা, ওরা ভিক্ষা করেই খায়। তোদের তো মা বাবা আছে, তোরা চলে গেলে তারা কি ভিক্ষা করে খাবে? কি দিদিমণি, সেটা কি ভালো দেখাবে? কি করবি, কি করবি? সাবধান করে দিচ্ছি কিন্তু তোকে। ছেড়ে বলে দিলাম। চল চল এখান থেকে, কালকে থেকে যেন কাউকে না দেখি এখানে। আম
লেখাপড়া করব না। এবার কি হবে? না সৌরভ, এত সহজে হাল ছাড়বো না। তাহলে এখন কি করবি ভাবছিস? পাকাপোক্ত একটা ব্যবস্থা করতে হবে, পাকাপোক্ত একটা ব্যবস্থা করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে যদি পথ খুঁজে না পাই ওরে ওরে ও ভাই, আজ পথ খুঁজে না যদি চলতে গিয়ে পছন্দ খেয়ে মনে নামে ভয়, তবে আলো হয়ে মতোই আগুন হয়ে যাত্রা পথে আঁধার ঘুচিয়ে দে, তবে আলো হয়ে মতোই আগুন হয়ে যাত্রা পথে আঁধার ঘুচিয়ে দে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিরে শুভ, এবার হ্যাপি তো? না রে, যতক্ষণ না ওদের জন্য স্কুলটা ভাড়া নিতে পারছি স্বস্তি হচ্ছে না। হিসাব করে যা দেখলাম আমরা পরের মাস থেকে শুরু করতেই পারি। খুশির খবর আছে? এই একটু আগুনটা দে না। বাবা, তুমি তো একের পর এক খেল দেখাচ্ছো। প্রথমে প্ল্যাটফর্মে পাঠশালা, তারপর আবার স্কুল খোঁজা, এখন আবার কি? ফেসবুকে পোস্ট থেকে টিনা দাদা তো ডেকে পাঠিয়েছিল, আমি আর রূপ তো গেছিলাম। আর এই চেকটা দিয়ে বললো বাচ্চাদের সারামাসের খাবার খরচ এবার থেকে আমি নিলাম। আমার কাছে এই আছে, এর বেশি আর নেই। তো আশা করি এতে বাচ্চাদের নতুন করে বই খাতা আবার হয়ে যাবে। তো স্কুল রেডি, বই খাতা রেডি, আর মিলো। আর এই যে আমাদের দিদিমণিরাও কিন্তু রেডি। তাহলে আর কি, লেটস বিগিন।
জয়দেবদা না চাটা দারুণ করেছে। তো তোরা বিস্কুট টিস্কুট খাবি তো খা না। কেন তুমি ধরা দেশলাই? হ্যাঁ দাদা খুচরো নেই। দাদা কত হলো? 200 টাকা খুচরো হবে তো? হ্যাঁ দাদা খুচরো নেই, এত ছোট দোকানে খুচরো। Miles to go before I slip. Miles to go before I slip. প্রয়াস একটি ইচ্ছা, যে ইচ্ছা সমাজের অবহেলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, সেটা খাদ্য হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা পোশাক। এই কর্মযজ্ঞে আপনাকে স্বাগত।